भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्त संगे कृष्ण कथा यही मात्र चाहिए, संसार जमीते आर कोनो वस्तु नाई। तो आमरा आज ये भक्त संगे कृष्ण कथा श्रवण करछि, एइटाई होच्छे आमादेर संसार अतिक्रम करार, संसार पारावार, दुस्तर पारावार पार हवार एकमात्र पथ एवं एकमात्र उपाय। তাই মহাপ্রভু বলছেন, আর আমরা যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত এরকম ভক্তসঙ্গ এবং ভগবত কথা শ্রবণ করার চেষ্টা করব। তার জন্য শ্রীমদ চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলেছেন, যাবৎ যাবৎ আছয় প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ কৃষ্ণপাদ পদ্মে পরভক্তি। যাবৎ আছয় প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ কৃষ্ণপাদ পদ্মে পরভক্তি। তাহলে যতক্ষণ আমার দেহে শক্তি থাকবে, যতক্ষণ আমার দেহে আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত আমি ভগবানের কথা শ্রবণ করে যাওয়ার চেষ্টা করব এবং ভগবানের নাম করে যাওয়ার চেষ্টা করব। তাতে ভগবানের কৃপা না থাকলে, গুরু বৈষ্ণব ভক্তের কৃপা না থাকলে কিছুই হয় না। যদিও তবুও আমার চেষ্টা প্রচেষ্টাটা থাকা বিশেষ প্রয়োজন, কারণ এই চেষ্টা প্রচেষ্টা দেখেই ভগবান তাকে কৃপা করবেন, তাকে এগিয়ে দেবেন। যাই হোক, আমাদের দুদিন আগেই রাধারানীর আবির্ভাব তিথি পালন হয়েছে। আমি থাকতে পারিনি, কারণ একটু মঠে গেছিলাম, কারণ শুদ্ধ ভক্তের সঙ্গত করতে পারি না। সেখানে সেই আবহাওয়ায় সেই পরিবেশে বাতাস পর্যন্ত পবিত্র হয়ে যায়। সেই জন্য বলছেন যে, যে দেশে যে কালে ভক্ত অবতারে বৈষ্ণব অবতারে লোক সেখান থেকে লক্ষ যোজন নিস্তারে। কোনো স্থানে কোনো কালে যদি কোনো বৈষ্ণব অবতীর্ণ হন, তাই সেখান থেকে লক্ষ যোজন পর্যন্ত নিস্তার লাভ করে যায়, উদ্ধার পেয়ে যায়। এটা হচ্ছে শাস্ত্রের কথা বা ভাগবতের কথা। তাই যাই হোক, আমাদের সংসারের মধ্যে তো আমরা সবসময় আছি, শরীর যদিও ভালো থাকে না তবুও কষ্ট করে চেষ্টা করে মাঝে মাঝে বৃহৎ ভক্ত সঙ্গে যাওয়া চেষ্টা করার দরকার। তাই সঙ্গ পেয়েছিলাম, গুরুভনকে সঙ্গ পেয়েছিলাম বলে গেছিলাম। যাই হোক, এখন সেই রাধারানীর জন্মতিথি উপলক্ষে আমি দু চার কথা শ্রবণ করার চেষ্টা করছি। রাধারানী কৃষ্ণের হল্লাদিনী শক্তি, তিনটে শক্তি দিয়ে ভগবান গঠিত, সৎ চিৎ আনন্দ। সৎ অংশে সন্ধিনী, চিৎ অংশে সংবিত, আর আনন্দ অংশে হল্লাদিনী। অর্থাৎ তিনি আনন্দ অংশ থেকে, বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন, আর ডান অঙ্গ থেকে বলদেব প্রভুকে সৃষ্টি করলেন, তার অভিন্ন দেহ। তাহলে বাম অঙ্গ হচ্ছে রাধারানী আর ডান অঙ্গ হলেন বলদেব। তিনি কেন এই বলদেবকে সৃষ্টি করলেন, কেন বা রাধারানীকে সৃষ্টি করলেন? তিনি অনুগ্রহে ভক্ত না, ভক্তদের অনুগ্রহ করার জন্যে। তিনি ভক্তদের অনুগ্রহ করার জন্যে, কৃপা করার জন্যে তিনি এক থেকে বিভিন্ন হয়েছেন। এই প্রেম ভক্তি রস আস্বাদন করানোর জন্য, ভক্তকে প্রেম ভক্তি রস আস্বাদন করানোর জন্যই তিনি নিজেই রাধারানী রূপ গ্রহণ করলেন। আবার সেবা তত্ত্ব, যেই বলরাম শঙ্করসন কারণত্বশাহী ভারতবশাহী ক্ষীরোৎসাহী পয়োদ্দশাহী বলা হয় ক্ষীরোৎসাহীকে, এই যে পরপর এনাদের অবতরণ অংশ অংশ তদংশ, এইগুলো দিয়ে তিনি কী দেখালেন? সেবাবৃত্তি দেখালেন, যে নিজে বলরাম হয়ে তিনি সেবা করছেন, নিজে ভক্ত হয়ে তিনি সেবা করছেন। তার মানে জ্বলন্ত দৃষ্টান্ত কলিযুগে মহাপ্রভু, মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি রাধাভাব নিয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে তিনি কী দিচ্ছেন? প্রেম ভক্তি বিতরণ করছেন, আর আপনি আচরি ধর্ম জীবকে শেখাচ্ছেন। তিনি আচার করে ভক্তদের সেবা করছেন, ভক্তদের শিক্ষা দিচ্ছেন। তাহলে ভগবান দেখুন, তিনি বলরাম রূপে, তিনি মহাপ্রভু রূপে, তিনি রাধারানী রূপে, সব কিছু রূপেই তিনি ভক্তদের কৃপা করার জন্যে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাই আজ রাধারানী সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি। রাধারানী বলছেন যে চৈতন্য চৈতন্যে গোবিন্দানন্দিনী, তিনি গোবিন্দানন্দিনী, গোবিন্দা মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। এই চারটি পয়েন্ট রাধারানীর। গোবিন্দানন্দিনী অর্থাৎ গোবিন্দকে আনন্দ প্রদান করেন। তারপর হচ্ছে গোবিন্দ মোহিনী, গোবিন্দকে মোহিত করেন।
গোবিন্দ সর্বস্ব, রাধারানী হচ্ছে গোবিন্দের সর্বস্ব, আর একটা হচ্ছে সর্বকামতা শিরোমণি, তিনি সমস্ত কামতাদের মধ্যে শ্রেষ্ঠ। এই হচ্ছে রাধারানীর আসল পরিচয়। গোবিন্দানন্দিনী যিনি জগতের পিতা স্বয়ং ঈশ্বর পরমেশ্বর, তিনি সমস্ত জগৎকে লালন পালন সৃষ্টি সমস্ত সব কিছু করছেন, আনন্দ প্রদান করছেন, রস আস্বাদন করাচ্ছেন, সেই প্রভুকে, সেই ভগবানকে আবার আনন্দ প্রদান করছেন কে? রাধারানী। যিনি সব জগৎকে মোহিত করছেন তাকে আবার মোহিত করছেন কে? রাধারানী। তাহলে এইগুলো চিন্তা করা যায়? অচিন্তনীয়। যিনি সমস্ত জগৎকে মোহিত করছেন, আনন্দ প্রদান করছেন, তাকে আবার আনন্দ প্রদান করছেন, তাকে আবার মোহিত করছেন কে? রাধারানী। তাই রাধারানীকে বলা হচ্ছে গোবিন্দ সর্বস্ব। এই জগতে যা কিছু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, তার মধ্যে সর্বস্ব হলেন ভগবানের সর্বসম্পদ বা সর্বস্ব হলেন রাধারানী শ্রীকৃষ্ণের। আর সর্বকান্তা শিরোমণি, সর্বকান্তা শিরোমণি মানে কামতা তিন প্রকারের, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ, আর ব্রজে ব্রজগোপীগণ, এই তিন শ্রেণীর কামতা আছেন। এই তিন শ্রেণীর কামতার মধ্যে, সমস্ত কামতাদের মধ্যে রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ। তাই বলছেন যে সর্বকান্তা শিরোমণি। তাহলে এহেন রাধারানী যদি আমরা ভজনা না করি, তাই ভক্তিনাথ ঠাকুর একটা কীর্তনের মধ্যে বলে গেছেন, যদি রাধা ভজনে যদি রতি নাহি ভেলাম, রাধা ভজনে যদি রতি নাহি ভেলাম, কৃষ্ণ ভজন তব অকারণে গেলাম, আত পুরোহিত সুরুচ নাহি জানি, রাধা বিরোহিত মাধব নাহি মানি। বলছেন কি, যে রাধা ভজনে যদি আমাদের রতি না হয়, মতি না হয়, তাহলে কৃষ্ণ ভজন অকারণে যাবে। তারপর বলছেন, আতব্রহিত সূর্য নাহি জানি, সূর্যকে সূর্য মানি, সূর্যের আলো আছে, তাপ আছে, আলো তাপ ছাড়া কি সূর্য হয়? আলো এবং তাপ ছাড়া কখনই সূর্যকে চিন্তা করা যায় না। ঠিক তেমনি রাধাকে ছেড়ে রাধা বিরোহিত কৃষ্ণ নাহি মানি, সূর্যের আলো এবং তাপ ছাড়া যেমন সূর্যকে জানা যায় না বা সূর্যকে অনুভব করা যায় না, সূর্যকে বোঝা যায় না, ঠিক তেমনি রাধারানী ছাড়া কৃষ্ণকে অনুভব করা যাবে না বা কৃষ্ণকে মানা যাবে না রাধা বিরোহিত। কেবল কেবল মাধব পূজয়ে সুগানি, রাধা নাধর করো করু অভিমানি, কহবি না কোজ করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজ রসুরাঙ্গ। রাধা অনাদার যারা করে, কৃষ্ণ শুধু কৃষ্ণ ভজন করে, তাদের সঙ্গ করতে বারণ করছেন, প্রভু না করিবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ভোজরস রঙ্গ, যদি ভোজরস আস্বাদন করতে চাও তাহলে রাধারানীর স্মরণ নিতে হবে, রাধারানীর ভজন করতে হবে। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলয়ে গোকুল কান, ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী, রাধিকা পদ রজ পূজয়মানী। ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী সবাই কিন্তু এই রাধিকার পদরজ প্রার্থনা করছে, সবাই রাধিকার পদরজ প্রার্থনা করছে। উমা রমা সত্তা শচী চন্দ্রারূপিণী, রাধা অবতার সব আনময় বাণী। উমা রমা সত্তা শচী চন্দ্রারূপিণী, যত মহিষীগণ যত লক্ষ্মীগণ আছেন, শিব দুর্গা কালী সরস্বতী সবাই কিন্তু এই রাধারানীর থেকেই সৃষ্টি, রাধারানীর অবতার, রাধারানী আনময় বাণী, রাধারানীর থেকেই তিনি এনারা এসছেন। যেমন কৃষ্ণ থেকে সমস্ত দেবতারা এসছেন, বিষ্ণু শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতারা যেমন এসছেন কৃষ্ণ থেকে, ঠিক তেমনি পরমা প্রকৃতি রাধারানী, রাধারানী থেকেই সমস্ত দেবীরা এসছেন। হেন রাধা পরিচর্চা যা করো ধান, ভক্তি বিনোদ তার মাগায় চরণ। হেন রাধা পরিচর্চা যদি আমরা করি, তাহলে সেখানে সেই রকম ভক্তের ভক্তকে ভক্তিবিনোদ ঠাকুর তার পদরস কামনা করছেন। তাহলে আমরা কিন্তু এই যুগাল উপাসনার মধ্যে, অনেকে রাধা কৃষ্ণ জন্ম আবির্ভাব তিথি করে কিন্তু রাধার আবির্ভাব তিথি পালন করে না, এটা কিন্তু করলে হবে না। এই জন্যে আমাদের রাধা আবির্ভাব তিথি অবশ্যই পালন করতে হবে এবং রাধা ভজন করতে হবে, কারণ আমাদের দেহ তিনটে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, সিদ্ধ দেহ, তিনটে দেহ। আমাদের যে সেবা গোলক বৈকুণ্ঠে যে আমরা সেবা করবো, যে সেবা পাবো, সেই সেবা
সেই সেবা হবে আমাদের সিদ্ধদেহের সেবা। সেই সিদ্ধদেহ পাওয়ার লালসা থাকা দরকার, সিদ্ধি লালসাতে। সেখানে ভক্তিনাথ ঠাকুর বহু কীর্তন লিখেছেন সিদ্ধি লালসার মধ্যে দিয়ে। সেখানে একটা কীর্তনে এক লাইন তিনি বলছেন যে, দেখিতে দেখিতে কবে বা ভুলিব এই স্থূল দেহ পরিচয়, কবে ভাবতে ভাবতে দেখতে দেখতে আমার নিজের স্থূল পরিচয়টা ভুলে যাব। আমার এই দেহ, এই স্থূল দেহর এই পরিচয়টা আমরা ভুলে যাব। সাধ্য সাধন করতে করতে, ভজন সাধন করতে করতে আমাদের এই স্থূল দেহের পরিচয় আমাদের থাকবে না। অর্থাৎ স্থূল দেহর পরিচয়টা, স্থূল দেহটা আমরা ভুলে যাব, যে আমাদের সূক্ষ্ম দেহ অতিক্রম করে আমরা সিদ্ধ দেহ প্রবেশ করব। এবং সিদ্ধ দেহ প্রবেশ করতে গেলে সেই গুরুদেবের প্রণালিচিত ভজন, তিনি যে দেহ দেবেন, যে বয়স দেবেন, যে বর্ণ দেবেন, যে বসন দেবেন, সেই অনুসারে সিদ্ধ দেহের সাধন হয়ে সেই গোলোক বৃন্দাবনে সেই দেহের ভক্ত সেবা করে। তাই এই সিদ্ধ দেহের পাওয়াটাই লালসা থাকা দরকার। এই সিদ্ধ দেহ হয়েছে শেষ পর্যায়ে, এটা শেষ পর্যায়ের কথা। যে যাই হোক, তাহলে আমাদের স্থূল দেহের কথা আমরা ভুলে যাব। তাই বলে কি স্থূল দেহর কোনো পরিচর্যা করবো না, তা নয়। স্থূল দেহের পরিচর্যা যদি না করি, কারণ বলছেন যে দেহটাকে শ্রীবিগ্রহের মন্দির ভেবে দেহটাকে পূজা করিস, শ্রীবিগ্রহের মন্দির ভেবে দেহটাকে পূজা করিস। কারণ এর মধ্যে আমাদের কে আছেন? স্বয়ং ভগবান আত্মা আছেন, পরমাত্মা আছেন, দুজনই আছেন এই দেহের মধ্যে। যার জন্যে আমরা দাদা সঙ্গে তিলক ধারণ করি, তিলক ধারণ করে এই দেহটাকে মন্দির বানাই, এবং সেই মন্দিরের মধ্যে ভগবান অবস্থান করেন। আর সেই মন্দিরের মধ্যে অবস্থান করেন, সুতরাং সেই মন্দিরে যদি ভগবান অবস্থান করেন, তার জন্যে আমার সেই সিংহাসনটা, অর্থাৎ হৃদয়রূপ সিংহাসনটাকে আমাকে কী করতে হবে? পরিমার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। তাই সেই, তবেই সেই ভগবানের সেখানে অধিষ্ঠান বা বসতি সেখানে হবে। তাই এই দেহটাকে, এই দেহ মন্দিরটাকে সেই বিজ্ঞের মন্দির ভেবে সেবা করতে হবে। কারণ দেহ সুস্থ না থাকলে আমি ভগবানের সেবা করতে পারবো না। ইয়ে মাইক ব্রহ্মাণ্ডে, মাইক জগতে আমরা আছি যখন, আমরা তো এখন সিদ্ধ দেহে চিত জগতে প্রবেশ করতে পারিনি। তাহলে মাইক ব্রহ্মাণ্ডে যখন আছি, তো মাইক জগতে আমাদের এই মাইক শরীরটাকে পরিচর্যা করে, মাইক শরীরটাকে শুদ্ধ করে ভগবানের সেবা কাজে লাগাতে হবে। দশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়কে সেবার কাজে লাগাতে হবে। আর দেহরূপ হৃদয়রূপ সিংহাসনটাকে পরিষ্কার করতে গেলে তার একমাত্র মহাপ্রভু যে শিক্ষষ্ট দিয়ে গেছেন, যে তো দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণটাকে, অর্থাৎ হৃদয়টাকে পরিমার্জন শুদ্ধ করতে গেলে যেখানে আমার ভগবান পরমাত্মা অধিষ্ঠান করবেন, তার জন্য কী করতে হবে? তিনি একমাত্র হরিনাম সংকীর্তনকে তিনি আশ্রয় করতে বলেছেন। কারণ এই হরিনাম সংকীর্তন ষোলো নাম বত্রিশ অক্ষর, মহাপ্রভুর সমস্ত শক্তি দিয়ে, সমস্ত প্রেম ভক্তি দিয়ে এই হরিনাম সংকীর্তনকে তিনি মর্তল মাইক ব্রহ্মাণ্ডে এনেছেন। এই হরিনাম সংকীর্তনকে যদি আমরা আশ্রয় করতে পারি, অহরহ দিন রাত্রের স্বয়ন স্বপ্নে যদি জপ করতে পারি, স্মরণ করতে পারি, তাহলে আমার এই হৃদমন্দিরটা পরিষ্কার মার্জন হবে। তবেই আমার এই এই দেহরূপ স্থূল দেহে ভগবান অধিষ্ঠান করতে পারবেন। এইটুকু হলে